নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি টু এর পঁচিশ নম্বর ম্যাচ যে ম্যাচটা সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স দলের মধ্যে হতে চলেছে আগামী পনেরোই এপ্রিল সেই ম্যাচটা নিয়ে তোমাদেরকে বলতে চলেছি অর্থাৎ ম্যাচ প্রিভিউ দিতে চলেছি তাই এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি টু এর পঁচিশ নম্বর ম্যাচ অবশ্যই পনেরোই এপ্রিল এস আর এইস এবং কে কে আর এই দুটি দল খেলতে চলেছে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ব্রেনবোর্ন স্টেডিয়ামের থেকে সরাসরি ম্যাচটা লাইভ দেখতে পারবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং ডিজনি প্লাস হটস্টারের মাধ্যমে তো ম্যাচটা খুবই হাড্ডাড্ড্ড্ডি লড়াই মানে খুবই একটা হাইভোল্টেজ ম্যাচ হতে চলেছে যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু তাদের লাস্ট ম্যাচটা জিতেছে এবং কে কে আর তাদের লাস্ট ম্যাচটা হেরেছে তো দুটি দলের একটাই লক্ষ্য থাকবে যে এই ম্যাচ থেকে পুরোপুরি পয়েন্ট তুলে নিতে আর কে কে আর কিন্তু আবার তাদের সেরা জায়গায় ফিরতে চাইবে অর্থাৎ লাস্ট ম্যাচটা হেরেছে তো তারা আবার জেতার যে জায়গাটা ছিল সেই জায়গাটাই ফিরে আসতে চাইবে অপর দিকে সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু এখন একটা মানে এখন ভালো রকমভাবে ভালো ফর্মে বা ভালো খেলছে তো তারাও কিন্তু এই খেলাটা ধরে রাখতে চাইবে তো খুবই একটা আড্ডাড্ডি লড়াই কিন্তু হতে চলেছে এখনও পর্যন্ত এই দুটি দল কিন্তু তাদের হেড টু হেড রেকর্ডে একুশবার মুখোমুখি হয়েছে তার মধ্যে তারা মানে কে কে আর কিন্তু চা চোদ্দোবার জিতেছে এবং সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু অবশ্যই জিতেছে সাতবার তো সেই ক্ষেত্রে হেড টু হেড রেকর্ডে কিন্তু কে কে আর অনেকটাই এগিয়ে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের বিপক্ষে তাছাড়া বন্ধুরা লাস্ট পাঁচটা ম্যাচে দুটি দল অর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের লাস্ট পাঁচটা ম্যাচে কিন্তু তিনটে ম্যাচ হেরে গেছে এবং দুটো ম্যাচ জিতেছে অপরদিকে কে কে আর কিন্তু লাস্ট পাঁচটা ম্যাচে দুটো ম্যাচ হেরেছে তিনটে ম্যাচ জিতেছে তো মোটামুটি পারফরমেন্স তাদের একই কিন্তু রয়েছে এই ম্যাচের আগে তো এখন দেখা যাক যে এই ম্যাচে তারা কেমন কি পারফরমেন্স করে এবার আমরা দেখে নেব এই ম্যাচের জন্য দুটি দলের প্লেইং ইলেভেন কি হতে পারে বা কেমন প্লেইং ইলেভেন তারা দুটি দল একে অপরের বিরুদ্ধে নামাতে পারে তাহলে শুরুতেই বলে দিই যে হায়দ্রাবাদ দলের প্লেইং ইলেভেন কী থাকছে অর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদ দলের প্লেইং ইলেভেনে কোন জন প্লেয়ার খেলছে তো অবশ্যই সানরাইজার্স হায়দ্রাবাদ প্লেইং ইলেভেনে অবশ্যই শক্তিশালী দল বা শক্তিশালী একটা প্লেইং ইলেভেন তো না তো সেই ক্ষেত্রে প্লেইং ইলেভেনে থাকছেন অভিষেক শর্মা রাহুল ত্রিপাঠী কেন উইলিয়ামসন নিকোলাস পোরান অ্যাডাম মাকরাম সাসন্যাক সিং ওয়াশিংটন সুন্দর ভুবনেশ্বর কুমার মার্কো জেসেন উমরান মালিক এবং টিন নাটারজান তো এই কজন প্লেয়ার কিন্তু মানে এই জন প্লেয়ার প্লেয়ার কিন্তু অবশ্যই সানরাইজার্স হায়দ্রাবাদ দলের প্লেইং ইলেভেনে থাকছে ক্রিকেট দলের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য এবার আমরা দেখে নেব ক্রেট দলের প্লেইং ইলেভেনে কে কে থাকছে অর্থাৎ কোন কোন প্লেয়ার আর কি এই প্লেইং ইলেভেনে থাকছে কোন জন প্লেয়ার ক্রিকেট দলের প্লেইং ইলেভেনে থাকছে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য তো শুরুতেই চেঞ্জেস হতে পারে ওপেনে সেই ওপেনার হিসেবে অবশ্যই অ্যারন ফ্রিন্স কিন্তু অ্যাড হতে পারে অর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদ দলের বিরুদ্ধে কিন্তু অবশ্যই অ্যারন ফ্রিন্স কিন্তু খেলতে পারেন শুরু থেকেই সেখানে কিন্তু আজকের আনেকে চেঞ্জেস করা যেতে পারে তো সেই ক্ষেত্রে সেই রকম প্লেইং ইলেভেনেই এগারো জন প্লেয়ার থাকছেন কিন্তু প্রথমেই অ্যারন ফ্রিন্স ব্যাঙ্কটেশ আয়ার শিরেশ আয়ার অবশ্যই সেলডান জ্যাকসন যেহেতু অ্যারন ফ্রিন্স খেললে আরও একজন বিদেশিকে বসিয়ে রাখতে হবে তাই সাম বসিয়ে রেখে সেলডান জ্যাকশনকে খেলানো উচিত তাই সেলডান জ্যাকসন থাকছে তার পাশাপাশি নীতিশ রানা আন্দ্রে রাসেল সুনীল নারিন প্যাট কমিন্স উমেশ যাদব রাশিক সালাম বরুণ চক্রবর্তী তো এই কজন প্লেয়ার কিন্তু থাকছে ক্রিকেট দলের প্লিং লেভেনে এই ম্যাচ খেলার জন্য তো তোমাদের কি প্লেইং ইলেভেন থাকতে পারে এই ম্যাচে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর এই ম্যাচটা কোন দল জিততে পারে সেটাও কিন্তু জানাতে ভুলো না আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই মানে শরীরটা ভালো নেই তার জন্য গলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে আর কিছু কিছু জায়গায় কথা একটু হলেও মানে আমার মনে হচ্ছে যে এড়িয়ে গেছে তো সেটাকে তোমরা একটু ইগনোর করো আর তার জন্য ক্ষমা প্রার্থী আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু কিন্তু তোমরা করে দিও